হ্যালো ফ্রেন্ড, আজকের মেনু হচ্ছে আমাদের বিলাতি তুলুয়া। তাই সাইকেলে যে চাপিয়েছি আর সাইকেলে করে আরাম যাচ্ছি বিলাতি বাড়ি। বিলাতি বাড়ি যাব, তারপর ওখানে বিলাতি তুলব। 10 কুইন্টাল বিলাতি হবে। লোক আছে 2-3 লোক আর আমরা আছি। তাহলে আমার সঙ্গে আছে প্রবীণ মাহাতো, আমরা দুজন যাচ্ছি, আমরা দুজনে তুলব। তো এবার আমরা বিলাতি বাড়ি যে যাচ্ছি, যে পৌঁছে নিয়ে তারপর সেখানে তুলার ইয়াটা দেখাবো ভিডিওতে। ফাইনালি পৌঁছে গেছি আমরা আমাদের এই বিলাতি বাড়ি। এই যে দেখছ আমাদের বিলাতি তুলা, এই এতগুলা হয়ে গেছে আর এই তুলছি আমরা। এদিকে এই যে আছে প্রবীণ মাহাতো, ইনিও তুলছে। এই যে দেখছো এখানে ক্রেটায় আছে, এই ক্রেটটাই তোলা হয়েছে। আর আমি এই যে টোলে করে তুলছি এই টোলটাই। তো এখন আর সময় বেশি নেই, এইটা এইদিকে আছে, এই যে তুলে ফুরাতে হবে। আর ওইদিকে একটা বাড়ি আছে, ওই বাড়িতে তুলতে হবে। তাই ঠিক আছে, ফাইনালি আমাদের বিলাতি তুলুয়া মানে শেষ হওয়ার পথে। এই যে এই ক্যারেটটা লাগলেই আমাদের শেষ হয়ে যাব। ওই যে যারা তুলতেছিল তারা গেল, আর আমরা ওইটা লাগব। তাহলে আমাদের হয়ে গেল আজের মতন। আর যাইনি কতটা বিলাতি হলো ডিঙিটা দেখান দিব। এই যে যাচ্ছি, এই যে আমরা দুজনে ধরে লাগছি, একালে এতে কষ্ট হয় শিবাজে। তো এই যে আমি আর গপচু আছি প্রবীণ, তো নিয়ে আর যাচ্ছি, বহুত কষ্ট। এইটা মাত্র আমাদের এখানে 10 টাকা কেজি, আর তার আরও ছড়ি বাঁচবে, ছোটোটার 5 টাকা রেট। তুলা হয়ে গেল, আজের ব্লকটা এখানেই শেষ করব। ওখানে যে আমরা পৌঁছে গেলেই আছে দিন, ছোটো দিলে একটু দিনকে গান বাজছে আমাদের বহুত। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট। আমাদের হাতের অবস্থা দেখো, বিলাতি তুলে একদম কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে। তাই এটা ধোয়ার জন্য প্রথমে আমরা কি করব, এখানে এই খারাপ বিলাতি যেগুলো আছে এগুলো দিয়ে আর হাতটা ধুলেও হাতটা পরিষ্কার করে হয় ভালো। তাই আমরা এখন বিলাতি তুলার শেষ, তারপর আমরা হাত ধুতে যাচ্ছি। এই প্রচার বিলাতি দিয়ে হাতটা ধুব। ঠিক আছে, আমরা এই সামনে কল আছে, আমাদের বিলাতি তুলা শেষ হয়ে গেছে, হাত ধোয়া ধুই সব কমপ্লিট। এবার আমরা ঘর যাচ্ছি, ঘরে এলে একটু ফিনিশিং দিয়ে আসবো, ইয়াতে কি বলেছে সুইটার পরে। আর তারপর গাড়ি আসি আছে, গাড়িতে লোড করে আর ওজনটা দেখলেই আমাদের কাজ শেষ। তো ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করিবেন। ধন্যবাদ।